15 আগস্টের ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে নাটোরের লালপুরের হাফিজ নাজনীন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রত্ন আহমেদ, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান সহ অন্যরা। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।